হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। শুভ খান ব্লগসে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আজকে চলে এসেছি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে। এই মির্জাপুরে মূলত একটি কাজে এসেছিলাম। সো যেখানে কাজে এসেছি সেখানে পাশেই রয়েছে একটি রাইস মিল, এবং রাতের বেলা সেই রাইস মিলে কিভাবে ধানের যে সিদ্ধ করা হয় চাল বের করার জন্য, ধান থেকে চাল বের করার আগে যে ধানটা সিদ্ধ করা হয় সেই সিদ্ধর যে আধুনিক পদ্ধতি সেটা দেখতে পেলাম। সো ভাবলাম দেখি বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। সো বন্ধুরা, মূলত এই জন্য এই ভিডিওটি করা, ছোট্ট একটি ভিডিও, অবশ্যই না টেনে দেখবেন। সো বন্ধুরা, চলুন তাহলে নতুন এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে ধান সিদ্ধ করা হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কাঠের গুঁড়া, কাঠের গুঁড়ো দিয়ে কিভাবে ধানের জাল দেওয়া হচ্ছে আর কি, আগুন জ্বালানো হচ্ছে ধান সিদ্ধ করার জন্য। দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে হাওয়ার মাধ্যমে গুঁড়াটা, কাঠের গুঁড়া চুলায় চলে যাচ্ছে এবং সেখান থেকে আগুনের উৎপত্তি হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুলায় পানি দেওয়া রয়েছে, একজন শ্রমিক সেখানে ধান ঢালছেন আর আরেকজন শ্রমিক এখানে কাঠের গুঁড়ো কীভাবে মেশিনের ভিতরে দিচ্ছেন, এবং মেশিন থেকে মোটরের সাহায্যে বাতাসের মাধ্যমে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মোটরের সাহায্যে বাতাসের মাধ্যমে চুলায় কাঠের গুঁড়ো যাচ্ছে আর কি, এবং সেখান থেকেই আগুন তৈরি হচ্ছে। সো বন্ধুরা চলুন তাহলে দেখুন পুরো ভিডিও। বন্ধুরা এখানে নিচে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটি অবশ্য সিদ্ধ করা হয়ে গেছে, আবার নতুন করে চুলায় ধান দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিদ্ধ করা ধানগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো আগামীকালকে রোদে শুকানো হবে, তারপরে প্রসেসিং করা হবে ধান থেকে চাল বের করার জন্য। বন্ধুরা দেখুন এখান থেকে ধানগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সিদ্ধ করা ধানগুলো আগামীকাল যেখানে শুকাবে ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। দুঃখিত বন্ধুরা, অন্ধকারের জন্য দেখাতে পারলাম না সঠিকভাবে। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটন অন করার জন্য, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এখন আমরা চলে এসেছি ধান সিদ্ধ করার পরে, শুকানোর পরে যেভাবে ধান থেকে চাল বের করা হয় ঠিক সেই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি মেশিনের সাহায্যে ধান মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে, একদিক দিয়ে চাল বের হয়ে আসছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চাল বের হয়ে আসছে,
এটি অবশ্য পুরোপুরি অটো না, অটো পুরোপুরি যেটা পুরো অটো মেল সেটাতে শুধু চাল বের হবে, এটি গুঁড়া সহ বের হচ্ছে, এটি মেশিনে আবার পরিষ্কার করা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একজন শ্রমিক এখানে মেশিনে ধান ঢেলে দিচ্ছেন এবং এক সাইড দিয়ে চাল বের হচ্ছে, আবার অন্য সাইড দিয়ে গুঁড়া বের হচ্ছে। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।